নমস্কার বন্ধুরা পায়েস তৈরি করতে আর চিনি ব্যবহার করবেন না আমরা প্রায় সকলেই পায়েস রান্না করার জন্য চিনি ব্যবহার করে থাকি কিন্তু চিনির বদলে এরপর পায়েসে এই একটা জিনিস দিয়ে দেবেন তাহলে পায়েসটা খেতে যেমন অনেক সুস্বাদু হবে তেমন এর স্বাদটা মুখে লেগে থাকবে এখানে পায়েস তৈরি করার জন্য আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল খুব বেশি ধোয়ার দরকার হয় না চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি ভালো করে চালটার মধ্যে লাগিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে চালটা পনেরো মিনিটের মতো রেখে দেবো এইভাবে ঘিটা চালের মধ্যে মাখিয়ে নিলে পায়েসটা খেতে খুব স্বাদ হয় এখন একটা কড়াইতে হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হলে এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি কম আছে কাজু আর কিশমিশটা মিনিট খানেকের মতো ভেজে নিয়ে এটা কড়াই থেকে উঠে নিতে হবে কাজু কিশমিশটা উঠিয়ে নিয়ে বাকি ঘিয়ের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে কড়াইটার মধ্যে হাফ লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ দিয়ে পায়েসটা তৈরি করলে এর মধ্যে কোনো গুঁড়ো দুধ বা কর্নেস মিল কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এখন দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, দুধটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঘি মাখা চালটা দিয়ে দিলাম কম আছে চালটা এখানে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আমরা প্রায় সকলেই কম বেশি পায়েস রান্না করি তাই পায়েস রান্নার রেসিপিটা এখানে আমি আর দিলাম না এখন পায়েসের মধ্যে চিনির পরিবর্তে দিয়ে দেব মিচড়ি আমি এখানে এই রকম ছোট ছোটো দানার মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিগুলো প্রায় সব দোকানেই পাওয়া যায় এছাড়া এখানে বড় মিষ্টিটাও ব্যবহার করতে পারো চালটা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে মিষ্টির দানাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে দুই চামচ পরিমাণ মিষ্টির দানা দিয়ে দিলাম মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে হবে মিষ্টির দানাগুলো দিয়ে পায়েসটা এখন তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব যাতে মিষ্টির দানাগুলো খুব ভালো করে পায়েসটার সঙ্গে মিশে যায় আর মিচরিটা গলে গেলে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা দিলে এটা খেতে যেমন একটা অন্যরকম স্বাদ হবে সেরকম পায়েসটার রংটাও খুব সুন্দর হবে এই গুড়ের বাতাসাগুলো যেহেতু গুড় দিয়ে তৈরি হয় তাই এটা মেশাবার সময় গ্যাসটা বন্ধ রাখতে হবে না হলে পায়েসটা কেটে যাবে বন্ধুরা এখানে যদি তাল দিয়েও তোমরা পায়েসটা তৈরি করতে চাও তাহলেও কিন্তু গ্যাসটা বন্ধ করে তাল এর মধ্যে দিতে হবে বাতাসাগুলো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে বাতাসাগুলো গলতে শুরু করেছে বাতাসাটা ভালো করে পায়েসটার সঙ্গে মিশিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে এখানে দেখো বাতাসাগুলো সব গলে গেছে পায়েসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে মিচড়ি আর বাতাসা দিয়ে একবার পায়েস তৈরি করে দেখবে তোমরা এটা খেতে ভীষণ ভালো হয় রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি 哒哒。